দেশের জন্য পাঠিয়েছি, ফিরতেও পারে নাও পারে। সন্তান হারানোর যন্ত্রণা বুকে চেপে এ কথাই বলছেন মণিপুরে ভূমিধসে নিহত গোপালনগরের শ্রীপল্লী এলাকার যুবক সন্তু ব্যানার্জির বাবা। এদিন সামরিক মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় শহীদ জওয়ানের। ছেলেকে যখন দেশ সেবার জন্য পাঠিয়েছি তখন জেনেই দিয়েছি আর ফিরতে পারে নাও পারে। সন্তান হারানোর যন্ত্রণা বুকে চেপে শ্রীপল্লীর বাড়িতে বসে একথাই বলে চলেছেন নিহত জওয়ানের বাবা। ছেলে জুলাইতে আসবে বলেছিল, নতুন ঘরে উঠবে কথা দিয়েছিল, কিন্তু কথা রাখতে পারল না। আক্ষেপ বৃদ্ধ বাবার। দেশ বন্ধু, অর্থাৎ দেশের বন্ধু, আমি তো জানি আমার ছেলেকে যখন ডিফেন্সে দিয়েছি আমি জানি আমার ছেলে ফিরে আসবে না, এইটা এই মনে করে আমি দিয়েছি। তথাপি আমি তো বাবা, আমার সন্তান তো, আমি তো ভুলতে পারছি না ওই জায়গাটা যখন যাচ্ছে, কিন্তু আমি যখনই দিয়েছি আমি জানি আমার ছেলে তো আর ফিরবে না। দেশের জন্যই পাঠিয়েছি, ফিরতে পারে নাও ফিরতে পারে। ছেলের মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকেই এক নাগাড়ে কেঁদে চলেছে বৌমা, শোকে পাথর হয়ে গেছে। কাল সকাল 10টার সময় যারা ওখানে রেস্কিউ টিম ছিল তারা তাদের মধ্যে থেকে একজন ফোন করেছিল, ফোন করে বললো এরকম আমরা গুরুজিকে পেয়েছি। তা আমি বললাম পেয়েছেন, ও সুস্থ আছে কি? তা বললো না ম্যাম, ও সুস্থ নেই, হি ইজ নো মোর, ব্যাস এইটুকুনি বলল। গত বুধবার মণিপুরে ভূমিধসে অন্যান্য সহকর্মীদের সাথে মৃত্যু হয় গোপালনগর থানার অন্তর্গত বারাকপুর শ্রীপল্লী এলাকার বাসিন্দা সন্তু ব্যানার্জির। ভারতীয় সেনাবাহিনীর গোর্খা রেজিমেন্টে কর্মরত ছিলেন সন্তু। 107 নম্বর ব্যাটালিয়নে স্থানীয় টুপুল এলাকায় রেল ইয়ার্ডের কাজ চলছিল, সেখানেই গোটা ইউনিটের দায়িত্ব ছিল। ভূমিধসের ফলে গোটা ইউনিট ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। ঘটনায় শহীদ হন 18 জন জওয়ান। এদিন সহকর্মীকে শেষ শ্রদ্ধা জানাতে এসে একথা জানালেন 711 গোর্খা ইউনিটের এক জওয়ান। এদিন দুপুর 1টা নাগাদ দমদম বিমানবন্দরে এসে পৌঁছায় নিহত জওয়ানের দেহ। সেখানেই সেনাবাহিনীর পক্ষ থেকে সামরিক সম্মান জানানো হয়। এরপর সড়ক পথে যশোর রোড ধরে সন্তুর মৃতদেহ পৌঁছায় তার বাড়িতে। আগে থেকেই স্থানীয় শ্রীপল্লী এলাকায় প্রস্তুত ছিলেন 711 গোর্খা রেজিমেন্টের জওয়ানেরা। শহীদ জওয়ানের দেহ আসতেই তার দেহ বাড়িতে নিয়ে যান সহকর্মীরা, একে একে তাকে শেষ শ্রদ্ধা জানান। এরপর শহীদ জওয়ানের দেহ ফের চাকদা রোড ধরে নিয়ে আসা হয় বনগাঁ মহাশ্মশানে। সেখানে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে শেষকৃত্যের ব্যবস্থা করা হয়েছিল। আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলররা। জানা গেছে 15 বছর আগে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, এবছর আগস্টে 15 বছর পূর্ণ হতো। এই জুলাই মাসেই বাড়িতে ফেরার কথা ছিল সন্তুর। স্ত্রীর সাথে নানা কথার পাশাপাশি বাবার শরীরের খোঁজ নিতেন, নতুন বাড়ি তৈরি করছিলেন, বাড়ি তৈরির কাজ কতদূর এগোলো সে ব্যাপারেও খোঁজ নিতেন। বাড়ি তৈরির কাজ প্রায় শেষ, জুলাইতে ছুটিতে বাড়ি এসে নতুন ঘরে ওঠার কথা ছিল। ফোনে সেসব আলোচনাই হতো স্ত্রীর সাথে। বুধবারও কথা হয় স্ত্রীর সাথে, তারপর আর যোগাযোগ হয়নি। দুদিন পর মণিপুরে উদ্ধারকারী দলের পক্ষ থেকে তার স্ত্রীকে প্রথম দুঃসংবাদ জানানো হয়। এদিন বনগাঁ মহাশ্মশানে প্রথম সামরিক সম্মান জানানো হয় নিহত শহীদ জওয়ানকে। এরপর গান স্যালুটের মাধ্যমে চিরবিদায় জানানো হয়। গান স্যালুট শেষ, ইছামতির তীরে পশ্চিম আকাশে তখন ঢলে পড়েছে সূর্যদেব। ধীরে ধীরে পঞ্চভূতে বিলীন হলেন ভারত মায়ের বীর সন্তান। সোমদাস, সভ্যসাচী ভট্টাচার্য ও সায়ন চক্রবর্তীর রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগাঁ।